হ্যালো প্যারেন্টস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি অনামিকা আর আপনারা দেখছেন বিএ পজিটিভ মম। আজকের ভিডিওতে কথা বলবো এমন পাঁচটি লক্ষণ নিয়ে, যে লক্ষণগুলো দেখা দিলে আপনি বুঝবেন যে আপনার প্রেগনেন্সিটা একটা হেলদি প্রেগনেন্সি। এই সময় মায়েদের মধ্যে বিভিন্ন রকমের প্রশ্ন থাকে এবং বিভিন্ন রকমের চাপা টেনশন থাকে। যদিও প্রেগনেন্সির জার্নিটা একটা আনন্দের জার্নি, তার সত্ত্বেও অনেক কিছু জানার থাকে, অনেক কিছু অজানা থেকে যায় যেটা মায়েদের জানা দরকার। আজকের এই ভিডিওটি প্রথমবার যারা মা হচ্ছেন তাদের জন্য ভীষণই কার্যকরী এবং উপকারী ভিডিও হতে যাচ্ছে। এর মধ্যে আমি আপনাদের সঙ্গে অনেক ইনফরমেশন শেয়ার করব, তাই ট্রাই করবেন ভিডিওটিকে ম্যাক্সিমাম শেয়ার করার। আর যারা প্রথমবার আমার এই চ্যানেলটিকে দেখছেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন। এবার আসি প্রেগনেন্সির যে লক্ষণগুলো, যেগুলো দেখে আপনি বুঝবেন যে আপনার প্রেগনেন্সি একটি হেলদি প্রেগনেন্সি। প্রথম যে লক্ষণ, প্রথম লক্ষণটা হলো আপনার প্রেগনেন্সির যে সিমটমগুলো, অর্থাৎ আপনি যে কনসিভ করেছেন এই সিমটমগুলো যদি আসে তাহলে বুঝতে হবে আপনার একটা হেলদি প্রেগনেন্সির দিকে যাচ্ছেন। এর মধ্যে আছে মর্নিং সিকনেস, বমিটিং হওয়া, ভয় পাওয়া, কোনো খাবারের প্রতি অনীহা, ঘুম কম আসা, গা গোলানো ভাব, অ্যাসিডিটির সমস্যা, মুড সুইং, এই সমস্ত কিছু কিন্তু প্রেগনেন্সির লক্ষণ। অনেক মায়েরা তাহলে এখানে প্রশ্ন করতে পারেন যে যদি কোনো সিমটম না আসে তাহলে কিন্তু ঘাবড়াবেন না, এটাও ভয় পাওয়ার কিছু না, হয়তো এটাও আপনার শরীরের জন্য বা আপনার দিক থেকে একটা হেলদি প্রেগনেন্সির সাইন। এই সমস্ত কিছু কিন্তু ডিপেন্ড করে একজন মায়ের শরীরের গঠনের উপরে এবং তার শরীরে কী রকমের হরমোন কখন সিক্রেশন হচ্ছে। তাই ভয় পাবেন না, যাদের এই ধরনের সিমটম দেখা দিচ্ছে না তারাও কিন্তু একটা হেলদি প্রেগনেন্সির দিকে যাচ্ছেন। তার পরের পয়েন্টগুলো যখন বলবো এবং সেগুলো মিলিয়েও নেবেন। তৃতীয় হেলদি প্রেগনেন্সির সাইন হচ্ছে একজন মায়ের এই প্রেগনেন্সির জার্নিতে সঠিকভাবে ওজন বাড়া, এবং এর জন্য প্রতি মাসে আপনাকে ওজনটা পরিমাপ করে নিতে হবে। ডিউরিং প্রেগনেন্সি একজন মায়ের 10 থেকে 12 কিলো অথবা 10 থেকে 15 কিলো ওজন বাড়তে পারে, এবং এটা হচ্ছে একটা হেলদি প্রেগনেন্সির সাইন। থার্ড যে সাইন, যেটা দেখে বুঝবেন যে আপনার প্রেগনেন্সিটা একটা হেলদি প্রেগনেন্সি, আর সেটা হলো আপনার সন্তানের হার্টবিট। আর এই হার্টবিট আসে 5th week-এর পরে, অর্থাৎ 5ম সপ্তাহের পরে। একটি ভ্রূণের মধ্যে হৃৎস্পন্দন আসে মোটামুটি 5ম সপ্তাহের মধ্যেই, আর এই ভ্রূণের হৃৎস্পন্দন 110 থেকে 160-এর মধ্যে হবে, আর এটা হবে স্বাভাবিক। আর এই হার্টবিট পরিমাপ করার জন্য ডাক্তারবাবুরা একটা টেস্ট করে থাকেন, যার দ্বারা বাচ্চার হৃৎস্পন্দন ঠিকভাবে আছে কি না সেটা পরিমাপ করা হয়। এটাও একটা খুব গুরুত্বপূর্ণ লক্ষণ যে আপনার প্রেগনেন্সি একটি হেলদি প্রেগনেন্সি। আপনার প্রেগনেন্সি হেলদি প্রেগনেন্সি এটা জানার আরেকটি গুরুত্বপূর্ণ লক্ষণ হলো আপনার সন্তানের নড়াচড়া। আর একটি শিশু মাতৃগর্ভে নড়াচড়া স্টার্ট করে 5ম মাস, অর্থাৎ 5th month-এর পরে। আপনার সন্তান যখন নড়াচড়া স্টার্ট করে দেবে 5th month-এর পরে, তখন বুঝতে হবে যে আপনার প্রেগনেন্সি সঠিক দিকে যাচ্ছে এবং এটি একটি হেলদি প্রেগনেন্সি। সাধারণত ডাক্তারবাবুরা এই ফেজে এসে একটা সোনোগ্রাফি করার কথা বলেন, বাচ্চার নড়াচড়া, বাচ্চার ডেভেলপমেন্ট, বাচ্চার হার্টবিট সঠিকভাবে আছে কি না সেটা চেক করার জন্য। এটাও একটা খুবই গুরুত্বপূর্ণ বিষয় যে প্রেগনেন্সির এই ফেজে এসে আল্ট্রাসাউন্ডটা করিয়ে নিতে হয়। এই আল্ট্রাসাউন্ড থেকে আর কী কী জানা যায় সেটা নিয়ে আমার আলাদা একটি ভিডিও আছে, সেটি অবশ্যই চেক করে নেবেন। তো বুঝতেই পারলেন যে এটাও একটা গুরুত্বপূর্ণ সাইন যে আপনার প্রেগনেন্সি সঠিক দিকে যাচ্ছে এবং এটা একটা হেলদি প্রেগনেন্সি। আপনার প্রেগনেন্সি হেলদি প্রেগনেন্সি সেটা জানার আরেকটি উপায় হচ্ছে আপনার বাচ্চার ডেভেলপমেন্ট। এবং বাচ্চার ডেভেলপমেন্ট জানার জন্য ডাক্তারবাবুরা এই আল্ট্রাসাউন্ডগুলো করে থাকেন। প্রতি মাসে একটি শিশু 2 ইঞ্চি করে মাতৃগর্ভে বাড়তে থাকে। একটি শিশু 7 মাসে মোটামুটি 14 ইঞ্চির মতো লম্বা থাকে, এবং 9 মান্থের শেষে আপনার গর্ভস্থ সন্তানের ওজন 3 কিলো এবং লম্বার দিক থেকে 18 থেকে 20 ইঞ্চি হওয়াটাই স্বাভাবিক। এটি হচ্ছে আপনার গর্ভস্থ সন্তানের একটা নর্মাল গ্রোথ। আর এই গ্রোথটা যদি এইভাবে এবং এই হারে হয় তাহলে বুঝতে হবে আপনার প্রেগনেন্সি একটা হেলদি প্রেগনেন্সি। তাহলে যেটা আমরা দেখলাম হেলদি প্রেগনেন্সির যে 5টা সাইন, তার মধ্যে উল্লেখযোগ্য হলো আপনি যখন কনসিভ করলেন তখন আপনার মধ্যে বিভিন্ন রকমের সাইন অ্যান্ড সিমটম দেখা দেবে।
দ্বিতীয় হচ্ছে আপনার ওয়েট গেইন হবে, তৃতীয় সঠিক সময়ে আপনার সন্তানের হার্টবিটটা চলে আসবে, প্রতি মাসে 2 ইঞ্চি করে সে বাড়বে এবং তার গ্রোথ এবং তার বৃদ্ধি ঠিক আছে কি না সেটা ডাক্তারবাবুরা সোনোগ্রাফির মাধ্যমে দেখে থাকেন। তো মোটামুটি এই 5টি সাইন এবং সিমটম যদি আপনার প্রেগনেন্সিতে ঠিক থাকে তাহলে বুঝতে হবে আপনার এই প্রেগনেন্সি হেলদি প্রেগনেন্সি। আজকের ভিডিও আমি এখানেই শেষ করব। কেমন লাগলো কমেন্ট করে জানাবেন আর মায়েদের কাছে এই ভিডিওটি পৌঁছে দেওয়ার জন্য ম্যাক্সিমাম শেয়ার করবেন। আর প্রথমবার আমার চ্যানেলটিকে দেখলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।